টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়ে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা চলুন জেনে নেওয়া যাক সকালবেলা ঘুম থেকে উঠলে কি কি উপকার মিলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ছেলেবেলা থেকে বাবা মা এটাই শিখিয়ে এসেছেন আজও তারা বলে থাকেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে সত্যি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে জেনে নিন সেগুলো কি কি। এক সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা কাজে লাগাতে পারা যায় এক সমীক্ষায় দেখা গেছে যে সমস্ত মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তারা অনেক বেশি এনার্জেটিক হন যে কোনো কাজ করতে খুব কম সময় নেন তারা শুধু তাই নয় কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিকল্পনা করতে এবং লক্ষ্যে পৌঁছাতে তারাই ইশারা হন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সবচেয়ে ভালো উপকারিতা হলো চিন্তামুক্তি যখন আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তখন সূর্যের নরম আলোয় আমাদের মাথা থেকে সব চিন্তা ধরে যায় একটা পজিটিভ এনার্জি মনে কাজ করে ফলে সারা সারাদিনের সমস্ত কাজকর্ম ভালো হয় সকালে তখনই তাড়াতাড়ি ওঠা যায় যদি তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া যায় একদিন তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া আর একদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে চলবে না এই নিয়ম নিয়মিত বজায় রাখতে হবে তবেই আপনার ঘুম ভালো হবে এবং শরীর সুস্থ থাকবে চার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ একটি সমীক্ষা করেন সেই সমীক্ষা থেকে জানা গেছে যে সমস্ত ছাত্রছাত্রী সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারা পড়াশোনায় অন্যদের তুলনায় অনেক বেশি ভালো হয় এবং তাদের পরীক্ষার ফলাফলও ভালো হয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ